কোনো এক আলেম বলেছেন ইমাম মালিক আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন, স্বপ্নে আল্লাহকে দেখা যায়, এখনও দেখা যায়। দুটো জিনিস বুঝবেন, যেদিন থেকে স্বপ্ন দিয়ে ইসলাম হয়েছে সেদিন থেকে ইসলাম মরে গেছে। আমাদের ইসলামের ভিত্তি ছিল কিসের উপরে? ওহির উপরে। কিসের উপরে? কোরআনটা কি, হাদিসটা কি? ওহি। ওহি হলো 100 ভাগ, আর স্বপ্ন হলো 100 ভাগের 70 ভাগ বা 48 ভাগের 1 ভাগ। যখন থেকে 48 ভাগের 1 ভাগের উপরে ইসলাম এসে, ইসলাম শেষ হয়ে গেছে। 2 নম্বর হলো, ইমাম মালিক বেশি বড় বুজুর্গ না আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বড়? ওনারা তো কেউ বলে না যে তারা নবীকে আল্লাহকে স্বপ্নে দেখেছে। যেদিন থেকে সাহাবিদের বাদ দিয়ে পরবর্তী বুজুর্গদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি দলিল, সেদিন থেকে ইসলাম শেষ হয়ে গেছে। আমাদের সামগ্রিক চেষ্টা একটাই, আপনারা যে যে দলে যে হুজুরের মুড়ি যে তরিকায় আছেন থাকেন, আমাদের কথা একটাই, আপনারা মডেল হিসেবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানু মাআহু সাহাবীদেরকে নেবেন, বাকিদেরকে ভালোবাসবেন, তাদের জন্য দোয়া করবেন, মডেল হলেন রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এরপরে আপনারা যার যার দলে থাকেন ভোট দেন, যা পারেন করেন, এটুকু যদি হয় আমরা মনে করি আলহামদুলিল্লাহ একটা বড় কাজ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন নেই, আল্লাহকে স্বপ্নে দেখা যায় কোনো কোরআন হাদিসের এটা নেই। রাসূলুল্লাহ সাল্লামের কথা ভিন্ন, তার কাছে তো ওহি আসতো, তিনি রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন এই ধরনের কোনো ই নেই। তবে আই তো রব্বি ফি আহসানি সূরা একটা হাদিস আসছে, এটার বিভিন্ন ব্যাখ্যা আছে। তবে তিনি যদি রাসূল আল্লাহকে স্বপ্নে দেখেও থাকেন এটা ওহি। যেমন মেয়েরাজে যে রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এটা নিয়ে সাহাবিরা ইখতিলাফ করেছেন, আয়েশা বলেছেন দেখেননি, আবদুল্লাহ ইবনে আব্বাস এবং কোন কোন সাহাবী বলেছেন তিনি কলবের চোখ দিয়ে দেখেছেন। কিন্তু নবীজি যদি কলবের চোখ দিয়ে দেখেও থাকেন তাহলে উম্মতের জন্য সেটার কোনো সুযোগ নেই, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন, ঠিক না? তার মানে কি প্রত্যেক ইহুদিই কথা বলে নাকি? নবীর মর্যাদা কি উম্মতের দেওয়া হয় নাকি? না, এটা নবীর মর্যাদা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে দেখা যায় এটা যেমন ঠিক না, আল্লাহ দেখার ভিতরে কোনো ফজিলত আছে এটাও ঠিক না, বরং উল্টো, আল্লাহকে তো না দেখে বিশ্বাস করতে হবে, দেখলে তো আর ইমানই থাকলো না।